তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কী কঠিন দর্শক এই কথাটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ এই প্রেমের কবি সাম্যের কবি বিদ্রোহী কবির আটচল্লিশতম প্রয়াণ দিবস তার প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ প্রেজায়ার্স এন্টারটেনমেন্ট টোয়েন্টি ফোর দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শেবিন দেশের প্রায় অর্ধ কোটি পানিবন্দি বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারস কমিউনিটি যেখানে প্রদর্শিত হবে পনেরোটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ত্রিশ আগস্ট রাজধানীর সহরা ওয়ার্ডে উদ্যানের উন্মুক্ত মঞ্চে চার ঘন্টা ব্যাপী ছবিগুলো দেখানো হবে প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় সিনেমাগুলোর প্রদর্শনী হবে চারটি ধাপে প্রথম সেশনে দেখানো হবে ছয়টি চলচ্চিত্র এছাড়াও দ্বিতীয় সেশনে চারটি তৃতীয় সেশনে তিনটি আর শেষ সেশনে দেখানো হবে দুটি ছবি আয়োজকরা জানান টানা চার ঘন্টার এই চলচ্চিত্র প্রদর্শনী দেখে আয়োজনে আগতরা সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবেন যে অর্থ চলে যাবে মানুষদের সহযোগিতায় জন্য সংগ্রহে কনসার্টের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন যে কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা কনসার্ট ফর ফ্লাড শিরোনামে আয়োজনটি হবে মঙ্গলবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে কনসার্টে বিনা পারিশ্রমিকে গান গাইবেন শিরোনামহীন সোনার বাংলা সার্কাস হাইওয়ে ওন্ড আপেক্ষিক চাঁদের গাড়ি অ্যাভার্স অব বাংলাদেশ আর্ট অব হ্যাভেন শেফার্ড এ কে রাহুল অ্যান্ড ব্ল্যাক চ্যাং ব্যান্ডল মূলত সংকটকালীন সময়ে পানিবন্দীদের জন্য কিছু করার তাগিদ থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের উদ্যোগ বলে জানান আয়োজকরা চলচ্চিত্রের উন্নয়নে বিএফডিসিতে চোদ্দ নির্মাণ শুরু করে শেখ হাসিনা সরকার কিন্তু সময়মতো কাজ শেষ না হওয়ার আইনি জটিলতায় উনচল্লিশ মাসের এই প্রকল্পটি গড়াচ্ছে চুরানব্বই মাসে কতদূর এগিয়েছে কাজ আর কবে নাগাদ প্রকল্প বুঝে পাবে বিএফডিসি এমন প্রশ্নের উত্তর বাংলা চলচ্চিত্রের সুতিকাগার খ্যাত বিএফডিসিকে আধুনিকতার ছোঁয়া দেওয়ার চিত্র এটি প্রতিষ্ঠার সাতষট্টি বছর পর যেখানে সরকারি উদ্যোগে তৈরি হচ্ছে কমপ্লেক্স তলার যে ভবনে থাকার কথা আধুনিক শুটিং ফ্লোর থেকে শুরু করে সিনেমা নির্মাণের যাবতীয় সুবিধা সাথে থাকবে একাধিক মাল্টিপ্লেক্স কিডস জোন মার্কেট আবাসিক হোটেলসহ সুইমিং পুল কিন্তু পরিবর্তিত পরিস্থিতি সহ দীর্ঘদিন ধরে নির্মাণ কাজের ধীরগতি আর আইনি জটিলতায় এর কাজ আর তাই উনচল্লিশ মাসের প্রকল্পটি গড়াচ্ছে চুরানব্বই মাসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের স্থায়ী আয়ের উৎস সৃষ্টি এবং চলচ্চিত্র শিল্পকে গতিশীল করতে দু সালে গ্রহণ করা হয় বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প সময় মতো কাজ শেষ না হওয়ায় বিগত সরকার পতনের পর ফের আলোচনায় এটি কতদূর এগিয়েছে কাজ আর কবে নাগাদ প্রকল্প বুঝে পাবে বিএফডিসি এমন প্রশ্নের উত্তর জানতে প্রকল্প পরিচালককে না পাওয়া গেলেও চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে কথা বলেছেন অতিরিক্ত প্রকল্প পরিচালক আমাদের প্রজেক্টের ম্যাদ ছিল মানে যে অবস্থায় ছিল প্রথমত ত্রিশে জুন দুই হাজার চব্বিশ আসলে কাজের যে প্রোগ্রেস সেই হিসাবে শেষ হয়নি ওনারা আবেদন করেছিল আমরা সেই হিসাবে প্রকল্প ম্যাদ দুই বছর বাড়ানো বৃদ্ধি করেছি ত্রিশে জুন দুই হাজার পর্যন্ত আমরা সেই হিসাবে কাজকর্ম আগাচ্ছি ডিভাইস সিভিপি প্ল্যানিংয়ে পাঠাইছি তো অনুমোদনের পর্যায়ে আছে আর কি কাজটা অগ্রগতিতে আমরা এখন মোটামুটি যে পর্যায়ে আছি আমরা সন্তোষজনক আছি তো আমরা ওনাদেরকে যেহেতু আমরা দেড় বছর মধ্যে শেষ করতে ছয় মাস আগে আমরা আরো ওনাদেরকে বলতেছি আর একটু ভারান কাজের স্পিড আর কি যেন আমরা আমাদের টার্গেট যেটা সেটা ফুলফিল করতে পারি প্রকল্পের কাজ শেষ হলে এর সুবিধা চলচ্চিত্রে সবাই পাবে বলেও বিশ্বাস এই কর্মকর্তার ভিএফিসির প্রকল্প সংশ্লিষ্ট হিসেবে বলতে চাচ্ছি যেটা সেটা এটা আমাদের গভর্নমেন্ট একটা প্রকল্প যেটা দিয়েছে সেটা একটা আমাদের আর্থিক অবস্থা আপনারা জানেন তো এখান থেকে আমাদের কিছু ইনকাম হবে যেটা আমাদের যে এখন আমাদের যে পরিস্থিতি আর্থিক সংকট সেখান থেকে আমরা করতে পারবো এছাড়া এখানে চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিভিন্ন উপাদানের সংশ্লিষ্ট এখানে যেমন সিনেপ্লেক্স আছে তারপরে হলো আপনার ফ্লোর আছে তো জিমনেশিয়াম আছে রেস্টুরেন্ট আছে অনেক কিছু এখানে শুটিং ফ্যাসিলিটি তারা পাবে আর কি এবং আধুনিক কিছু ইকুইপমেন্ট আমরা এর সাথে ইনক্লুড করব আমাদের সেই প্ল্যান্ট আছে আর কি নতুন বর্ধিত সময় ও প্রস্তাবনা অনুযায়ী দু সালের জুন মাসে শেষ হওয়ার কথা তিনশো একাত্তর কোটি টাকা বে নির্মাণাধীন আধুনিক এই কমপ্লেক্স ও প্রকল্পের কাজ মাকসুদুল হকিমু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ সভাপতির পদ থেকে রোকেয়া প্রাচীকে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সম্প্রতি সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দুদুল অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদে আশাদ আদনান ও সাজ্জাদ হোসেন দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব এই কমিটির সহসভাপতি ছিলেন রোকে অপ্রাচী দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এই অভিনেত্রী দলের বিভিন্ন কর্মকাণ্ডেও ছিলেন সক্রিয় সংগঠন থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি রোকে আপ্রাচী ছবি মুক্তির আগে হত্যার হুমকি পেয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এক ভিডিওতে নায়িকার আপকামিং সিনেমা ইমার্জেন্সি নিয়ে অসন্তোষ প্রকাশ করে হত্যার হুমকি দিয়েছেন পাঞ্জাবের প্রভাবশালী শিখ নেতা ভিকি থমস সিং এতে পুলিশের সাহায্য চেয়েছেন কঙ্গনা আগামী ছয় সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ইমার্জেন্সি অভিনয়ের পাশাপাশি যে সিনেমাটি পরিচালনাও করেছেন কঙ্গনা শিখ সম্প্রদায়ের দাবি ইমার্জেন্সি সিনেমায় দেখানো গল্প তাদের মর্যাদা হানি করেছে আর তাই ছবিটির মুক্তি আটকানোর দাবি জানানোর পাশাপাশি সরাসরি কাঙ্গনাকে দেয়া হয়েছে খুনের হুমকিও যেই ভিডিও শেয়ার করে কাঙ্গনা মহারাষ্ট্র হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগও করেছেন ক্যাপশনে লিখেছেন দয়া করে এই বিষয়টি একটু দেখুন উনিশশো সালের জুন মাসে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সময়ে মাস জারি ছিল জরুরি অবস্থা বলা হয় গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরু কন্যা সেই বিতর্কিত অধ্যায় নিয়েই তৈরি হয়েছে ইমার্জেন্সি শনিবারে বিচার হবে সকল অন্যায়ের এমনটা করেন দক্ষিণী অভিনেতা নানি তবে দর্শক বাস্তবে নয় সিনেমার গল্পে আসছে এই অভিনেতার নতুন ছবি সুরিয়া স্যাটারডে তামিল ভাষায় বললে সরিপদ্দা সানিভারম বিবেক আথুরিয়ার পরিচালনায় এই সিনেমাটি ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে উনত্রিশে আগস্ট দক্ষিণী সুপারস্টার নানি। অপেক্ষায় আছেন নিজের নতুন অ্যাকশন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হবার বলছি তেলেগু মুভি সারিপোদ্ধা সানি ভারামের কথা হিন্দিতে যে ছবির নাম সুরিয়া স্যাটারডে মুক্তি দিন চার আগে অনলাইনে প্রকাশ পেয়েছে যার টেলার তিন মিনিট পাঁচ সেকেন্ডের ট্রেলারে দেখা যায় অত্যাচারী পুলিশ ইন্সপেক্টর দায়ার অত্যাচারে অতিষ্ঠ গ্রামের সাধারণ মানুষ দেখা যায় অকারণে সেই পুলিশের হাতে মার খাচ্ছে গ্রামের জনগণ ঠিক এমন পরিস্থিতি নিপীড়িত মানুষের ভরসা হয়ে হাজির হন সুরিয়া যিনি কিনা প্রতি শনিবার সায়স্তা করে থাকেন অত্যাচারীদের লড়াই করেন সুবিচারের পক্ষে এই প্রেক্ষাপটে তৈরি সিনেমা সুরিয়া স্যাটারডে পরিচালনা করেছেন বিবেক আথরিয়া ছবিতে সুরিয়ার চরিত্রে অভিনয় করেছেন ন্যানি এবং অত্যাচারিত পুলিশ দায়ার ভূমিকায় আছেন জাস্টিন সেলভারাস এবং নায়িকার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা মোহানকে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তির অপেক্ষায় থাকা সুরিয়াস স্যাটারডে ছবিটি এরই মধ্যে ইউএস থেকে শুধু প্রিমিয়ার শোতে ঘরে তুলেছে প্রায় দেড় কোটি রুপি এখন প্রেক্ষাগৃহ দর্শক কতটা লুফে নেবে এই ছবিটি তার উত্তর মিলবে আসছে বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট টেক্সট রিপোর্ট বিয়ে করছেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন দীর্ঘদিনের প্রেমিক অ্যাড উইকের সাথেই মালাবদল করেছেন তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের খবরটি জানিয়েছেন অ্যাড যে ছবিতে দেখা যাচ্ছে বিয়েতে ক্লাসিক লুক বেছে নিয়েছেন অ্যাড উইক অন্যদিকে আমি জ্যাকসন গায়ে পড়েছেন সাদা রঙের ওয়েডিং গাউন ছবির ক্যাপশনে লিখেছেন মাত্র আমাদের যাত্রা শুরু জানা গেছে ইতালির আমুলফি উপকূলে ছোট আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আমি জ্যাকসন উইক এই সময়ে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের ঘনিষ্ঠ বন্ধুরা এর আগে গত উনত্রিশ জানুয়ারি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বাগদানের ঘোষণা দিয়েছিলেন আমি এই ছিল ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেনমেন্ট টোয়েন্টি ফোরের আজকের আয়োজনে বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই চ্যানেল টোয়েন্টি ফোরের সাথেই থাকুন